আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেদিন যেন আসলে কী বার ছিল আমার মনে নাই, কিন্তু দিনটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের ছিল। তো সকাল সকাল আসলে আমি একটু পায়েসটা বেড়ে নিচ্ছিলাম আমার মেয়ের জন্য। আমি রাত্রে আর কি এটা রান্না করে রাখছিলাম। আপনাদের ভাই যেন তো যে এখান থেকে খেয়ে নিচ্ছে, তার আবার পায়েসটা খুব পছন্দ, তার নাকি আমার হাতের পায়েস অনেক ভালো লাগে। তো আমি পায়েস রান্না করলে সে গরম গরম একটু খেয়ে নেয় সবসময়। পায়েসটা আসলে আমার মেয়ে ঝুমে রাত্রেবেলা খেতে চাইছিলো, তো আমি রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, যার জন্য আর কি রাতে আর খেতে পারে নাই। তো ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি বলতেছিলাম ওকে যে তুমি এখন পায়েসটা খেয়ে নাও। তো পরবর্তীতে সে ব্রাশ করে আসলো, আসার পরে আমাকে বলতেছিলো যে আম্মু একটু তুমি খাওয়াই দাও আমাকে, আমার এখন হাত দিয়ে খেতে ইচ্ছা করতেছে না। পরে তাকে আমি আবার খাওয়াই দিলাম একটু। দেখা যায় সপ্তাহে ছুটির দিনগুলোতে তার বাবার সাথে আসলে চলে যায় বাইরে খাওয়া দাওয়া করার জন্য, আর নর্মালি সবসময় তো আমি বাসায় আর কি নাস্তাটা তৈরি করি। তো তার মানে এমন না যে প্রতি সপ্তাহে আসলে বাইরে সকালে যে নাস্তা করে, মাঝে মাঝে কিন্তু বাড়িতেও নাস্তা করে। তো ওকে খাওয়াচ্ছিলাম, আর এই যে এইদিকে কিন্তু আমি রান্নাটাও দুপুরে করে নিয়েছি। এইদিকে আর কি পোলাওটাও রান্না শেষ হয়ে গেছে, আর হাঁসের মাংসটা আসলে সকালে আমি রান্না করে ফেলছিলাম। আর আসলে আমাদের সকাল থেকে আর কি প্রোগ্রাম ছিল যে আমরা একটু বাইরে যাব ঘোরার জন্য। তো এই তো বিকেলে আর কি বের হয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আসলে আরও অনেক দিন আগের, যার জন্য আসলে আমি কীবার ভিডিওটা করছিলাম আমি ভুলে গেছি। তো আজকে আসলে খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার গ্যালারির মধ্যে এই ভিডিওগুলো রয়ে গেছে। তো ভাবলাম একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা আর কি পছন্দ করেন। এই ভিডিওটা আসলে সামারের ভিডিও ছিল। তো আমরা আর কি বের হয়েছিলাম, সুন্দর একটা সময় পার করছিলাম, সেগুলো আবার একটু একটু করে ভিডিও করছিলাম। তো ওইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সামারে কিন্তু অনেক ফুল থাকে, এই যে দেখতেই পারতেছেন কি সুন্দর সুন্দর ফুল। আসলে সামার আসলে না পুরা ইউরোপটাই মনে হয় চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে সব জায়গায় ফুল গাছপালা দেখলে অনেক ভালো লাগে। যদিও আর কি শীতের মধ্যে তেমন একটা বের হওয়া হয় না, শীতে আসলে বের হইতে খুব কষ্ট লাগে। আসলে শীতের মধ্যে বাসা থেকে বের হইতে বিরক্ত লাগে, এর জন্যই দেখা যায় বাচ্চাদের রেডি করতে করতে প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যায়, আর এই জিনিসটা খুবই বিরক্তিকর। তো এর জন্য আসলে শীতে খুব একটা বের হওয়া হয় না, খুব কম বের হই আমরা। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়া আসার জন্য যতটুকু বের হইতে হয়, একদম প্রয়োজন ছাড়া তো বের হওয়া হয়ই না শীতের মধ্যে। তারপর আর কি আমরা রাতের বেলা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। এই তো ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের সামারের সেই ভিডিও ছিল। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।